আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামের প্রোফাইল স্ক্রিনশটটা নিয়ে একটি আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি রাজীব, টেকনিক্যাল রাজীব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, প্রথমে আপনারা পিকচার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট এ ফটোতে ক্লিক করবেন। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো একটি ছবি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে যাওয়ার পর ব্লারে চলে যাবেন। ব্লারটা এখানে একটু কাস্টমাইজ করে নেবেন। ওকে, এরপর আপনারা সিম্পলি রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের একটি ফ্রেম অ্যাড করতে হবে। এর জন্য আপনারা অ্যাড ফটোতে চলে যাবেন, এখানে এই ফ্রেমটা অ্যাড করে নেবেন। আমি লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দিয়ে ফ্রেমটা একটু জুম করে নেবেন। ওকে, তো এরপর আপনারা সিম্পলি রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকবার এই ফটোটাকে অ্যাড করে নেবেন, আগে যে ফটোটা অ্যাড করেছিলেন। ওকে, তো এরপর ফটোটা ফ্রেমটা অনুপাতে আপনারা এটাকে সাইজটাকে বড় করে নেবেন। ওকে, এরপর রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর আপনাদের ইনস্টাগ্রামের প্রোফাইল স্ক্রিনশটটা অ্যাড করবেন। অ্যাড করার পর এটাকে এখান থেকে আপনারা ক্রপ করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে এটাকে ক্রপ করে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এটাকে এখানে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এরপর আপনারা এদিকে দেখুন ব্ল্যান্ডিংয়ে চলে যাবেন। ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর এটাকে স্ক্রিন করে দেবেন। এরপর সিম্পলি এখানে রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে প্রোফাইল পিকচারটা আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তো এখানে আমি জুম করে নিচ্ছি। জুম করার পর আমি এখানে প্রোফাইল পিকচারটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তো এরপর সিম্পলি আপনার রাইট চিহ্নতে ক্লিক করবেন। দেখুন আমার ইমেজটা পুরোপুরি এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এরপর আপনারা সিম্পলি তীর চিহ্নতে ক্লিক করবেন এবং এটি সেভ করে, তাহলে এটা সেভ হয়ে যাবে।